জি যারা আসছেন আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব তার মধ্যে প্রথম কথা হচ্ছে আমাদের ই কমার্স। আপনারা জানেন যে আজকে আমার লাইভে আসা ডেফিনেটলি একটা উদ্দেশ্য আছে, কারণ আমি প্রচুর আজকে আমার প্রায় 3টা মিটিং ছিল, মিটিংয়ের মাঝেই প্রচুর কোয়েরি পাচ্ছিলাম যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের অবজারভেশনটা নিয়ে আমাদের মন্তব্য কী। যদিও বিজনেস স্ট্যান্ডার্ড প্রথম দিনই তাদের নিউজের সাথে আমার একটা মন্তব্য দিয়েছে যে আমি কি বলেছি, স্টিল সবাই একটু এডিশনাল ইনফরমেশন জানতে চান যে আসলে কি হতে যাচ্ছে বা কি করতেছি, ইভ্যালি কেন কোন কাজটা করতেছে। সো আমি মূল প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমি জাস্ট আমার কিছু সময় পার করব আমাদের ই কমার্স, ইভ্যালি, আমাদের জার্নি, আমাদের প্ল্যান, এগুলো নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। ধরেন ই কমার্স বলতে আমরা কি বুঝি, মানে কমার্স দিয়ে আমি কি বুঝেছি বা আমরা কি বুঝতে চাই, ইভ্যালি টিম কি বুঝতে চাই, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কোনো কনফিউশন থাকলে বা আপনাদের ওপিনিয়ন থাকলে নিব। ই কমার্সের শব্দটাই কিন্তু কমার্স, কমার্সের সাথে ইলেকট্রনিক্স শব্দটা, দ্যাট মিনস আপনার একটা দেশের ট্রেডিশনাল যে ই কমার্স মানে বাণিজ্য সিস্টেম, সেই সিস্টেমের বাহিরে কিন্তু কোনো কিছু করার সুযোগ ই কমার্সেরও নাই। সো এই বাণিজ্যিক বিষয়গুলো যখন থাকে তখন এইখানে বাণিজ্যের সাথে মেন যে বিষয়টা সেটা হচ্ছে বিক্রি এবং ক্রয়, এবং এই বিক্রি এবং ক্রয় কিন্তু অনেকগুলো মাধ্যম থাকে। একটা মাধ্যম হচ্ছে যে কনজিউমাররা যারা আলটিমেটলি কনজিউম করবে। ধরেন ম্যানুফ্যাকচারাররা কিন্তু বিক্রি করে ডিলারের কাছে, ডিলার বিক্রি করে দোকানদারের কাছে, দোকানদার বিক্রি করে আপনার কাছে, অনেক সময় সাব ডিলারও থাকে, আর শেষ যেই ব্যবহারকারী তাকে আমরা বলি কনজিউমার। সো এই কনজিউমারের কাছে বিক্রি এবং সেটা কোনো একটা মাধ্যম হয়ে বিক্রি, সেটাও এক ধরনের ট্রেড, এটাকে আমরা বাণিজ্য বলি। বাণিজ্যের মূল যেই ডেফিনেশন সেইখানে কিন্তু বাণিজ্য করতে হলে অবশ্যই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে একটা পার্থক্য তৈরি করা, এবং সেইখান থেকেই মানুষ প্রফিট করবে, প্রফিট করে দেন তার ইনফ্রাস্ট্রাকচার চালাবে, তার বিজনেস রান করবে, এবং এন্ড অফ দ্য ডে সে এটাকে একটা সাস্টেনেবল বিজনেস করবে। এবং এটাই কিন্তু ই কমার্সের ট্রেডিশনাল ডেফিনেশন। এখন আসেন হচ্ছে যে ই কমার্স আমাদের দেশে ছিল এবং ইভ্যালি নতুন করে আসলো, ই কমার্সের প্রয়োজনীয়তা কি। একটা বিজনেস ধরেন একটা সিস্টেম চলতেছে, এডিশনাল আরেকটা সিস্টেম কেন লাগবে। সেই জায়গা থেকে যদি বলি, আমরা কিন্তু আমাদের ইভ্যালির জন্মের প্রথম দিনই বলেছি যে এই যে অনলাইনের কেনাকাটা, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে চাইনিজ ইকোনমির গ্রোথের ওয়ান অফ দ্য কি সাকসেসফুল একটা প্যারামিটার। কারণ আমি নিজেও একটা ছোট বিজনেস যখন শুরু করেছি তখন কিন্তু আলিবাবার থ্রুতেই চাইনিজ কোম্পানিগুলোতে যোগাযোগ করতে পেরেছিলাম। যদিও আলিবাবা গ্লোবাল কনটেক্সটটা আমরা বলতেছি, কিন্তু লোকাল গ্লোবাল কিভাবে এটা ম্যাচ করে সেটা আমি একটু ব্যাখ্যা করব। সো দেখা গেল কি যে আলিবাবা হওয়ার ফলে চাইনিজ যে ছোট ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো তারা গ্লোবালি এক্সপোর্ট করার একটা উইন্ডো ওপেন করে ফেললো। আদারওয়াইজ কি হতো, আমাকে চায়না যে ফ্যাক্টরি ঘুরে ঘুরে স্যাম্পল কালেক্ট করতে হতো, সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করতে হতো, মানে এটা অনেক কস্টলি ছিল। সো ই কমার্স এসে কী করে, ই কমার্স এসে হচ্ছে গিয়ে সেই জায়গাটাকে সহজ করে। এখন ধরেন 98-97 সালে যখন আলিবাবার জন্ম হয় তখনও কিন্তু এই যে নতুন ওয়েবসাইট ভিত্তিক ট্রেড, সেই ট্রেডটা কিন্তু আলিবাবা অন এ সিঙ্গেল ডে পরদিন কিন্তু সাকসেসফুল ছিল না, এবং এমন না যে সে ওইটা লঞ্চ করলো এবং নেক্সট দিন থেকেই সব সাপ্লায়ার এসে ওখানে হাজির এবং সব যারা ক্রেতা তারা ট্রেডিশনাল থেকে, যদিও একটা বেনিফিট আসতেছে যে সিগনিফিকেন্ট বেনিফিট, অনলাইনে আমার ওই চায়না যাওয়া লাগবে না। সো এই বেনিফিট আসলো, তারপরেও কিন্তু আলিবাবাকে প্রথম দিনেই সাকসেসফুল আমরা বলতে পারিনি। ইভেন আপনারা যদি তাদের ব্যালেন্স শিট চেক করেন বা তাদের জার্নি চেক করেন, দেখবেন যে তাদেরকে মোর দ্যান 10 years ইনভেস্টমেন্ট ফেজে থাকতে হয়েছে। এখন এই ইনভেস্টমেন্ট ফেজে যখন থাকে তখন তাদের সাথে আমি ইভ্যালিতে আসবো যে ভাই ওদের তো সফটব্যাঙ্ক ছিল, ওদের এখানে সফটব্যাঙ্ক ইনভেস্ট করেছে, ওরা ফান্ড রেজ করতে পেরেছিল, পরে ফাইনালে ওরা আইপিওতেও গিয়েছে 2014-তে। সো তাদের স্ট্রাকচারাল কিছু বেনিফিটস ছিল। এখন আমাদের দেশের প্রেক্ষাপটটাও আমি আসতেছি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ই-কমার্সের রিকোয়ারমেন্টটা আসলে কত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ইকোনমিতে, সেটা আমি গ্লোবাল কনটেক্সটে বলতেছি। এবার আমার অবজারভেশনটা টু দ্য লোকাল ইকোনমিতে বলি, লোকাল ইকোনমিতে কেন আসলে এই ধরনের একটা ই-কমার্স দরকার হয়। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমি যখন ডাইপার বিজনেস শুরু করি, আমি শুধু ঢাকা সিটিতে ডিস্ট্রিবিউট করতে যেয়ে আমার সমস্ত ক্যাপিটাল শেষ হয়ে গিয়েছিল। এবং আমি যখন মানে ঢাকার বাইরে থেকে কল পেতাম যে ভাই আমাদের এখানে, ওই আমার পেজে নক আসতো যে আমাদের এখানে তো ভাই দোকানে কিডস ডাইপার পাওয়া যায় না, সো আপনি আমাদের এখানে কিভাবে দিবেন। তখন আমি চিন্তা করলাম যে আমি 2 কোটি মানুষকে সার্ভ করতেছি, কিন্তু ন্যাশনাল আমার যে প্রোডাক্টের রিকোয়ারমেন্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আমার এই ট্রেডিশনাল চ্যানেলে খুব কষ্টকর। অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যারা ডিস্ট্রিবিউশন যাদের অনেক স্ট্রং, তারাও খুব সম্ভবত 75 to 80% পর্যন্ত তাদের প্রোডাক্টে রিচ করাইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। যখন প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন চ্যালেঞ্জিং হয়ে যায়, তখন কিন্তু কনজাম্পশনটা অটোমেটিকলি কমে আসে। ধরেন, আর আপনি জানেন যে ইকোনমি ডেভেলপমেন্টে ধরেন ওয়ান অফ দ্য কি ডেভেলপিং প্যারামিটার্সই হচ্ছে গিয়ে কনজাম্পশনটাকে ন্যাচারাল হতে হবে। ধরেন আমরা যদি আগামীকাল থেকে, মানে আমি জানি না এইটা ইকোনমিস্টরা কীভাবে দেখবেন, কিন্তু আমি আমার অবজারভেশনটা বলি, ধরেন হোল নেশন যদি আগামীকালে বলে যে আগামী 3 দিন আমরা কোনো লাইফস্টাইল আইটেম কিনবো না, কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনবো না, কোনো মোবাইল কিনবো না, ইকোনমি অ্যাজ এ হোল কোনো টাকা লস করতেছে না, ধরেন আপনার টাকা ব্যাংকেই রেখে দিলেন, কিন্তু আপনি এটুকু শিওর থাকেন ন্যাশনাল ইকোনমিতে একটা মেগা ডিজাস্টার তৈরি হয়ে যাবে। কারণ আপনি কোনো না কোনো কোম্পানির সেলসে আপনার ইম্প্যাক্ট পড়বে, সেই সেলস যদি ডাউন হয় সে তার কোম্পানির স্যালারিতে ইম্প্যাক্ট পড়বে, স্যালারি ইম্প্যাক্ট মানে আপনার আলটিমেটলি ফ্যামিলি মেম্বারের ইনকাম সোর্সের উপরে। এটাকে বলে একটা ইকোসিস্টেম বা চেন, ট্রেডিং চেন। এই ট্রেডিং চেনটা আলটিমেটলি ফ্লোটা খুব ঠিক থাকতে হয় লোকাল গ্রোথে। লোকাল গ্রোথ যখন সাফিসিয়েন্ট হয়, ধরেন আজকে আমাদের দেশের ওয়ালটন গ্লোবালি আমরা আজকে বলতে পারি যে মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট আজকে ইউএসএতে পাওয়া যাচ্ছে, আমাদের দেশে আজকে স্যামসাং নিজস্ব ফ্যাক্টরি করেছে, আমাদের দেশে যমুনা ইলেকট্রনিক্সের নিজস্ব ফ্যাক্টরিতে যমুনা ব্র্যান্ডের আরও মিনিস্টার ইলেকট্রনিক্স বলতেছে শত শত ব্র্যান্ড। আমাদের কিন্তু লোকালি ফার্স্ট স্টেবল হতে হবে, দেন এই লোকাল স্টেবিলিটি না পেলে কিন্তু আমরা গ্লোবাল কনটেক্সটে প্রোডাক্ট তৈরি করার মতো রিসার্চ বা অ্যালোকেশন করতে পারবো না। আমি এত কথা বললাম, নিশ্চয়ই আমার একটা কারণ আছে। আমি যেহেতু আজকে অনেকগুলো কোয়েরি নিয়ে আসছি, তো ডেফিনেটলি আমার অ্যাজ এ ইভ্যালি ফাউন্ডার অ্যান্ড সিও আমাকে অবশ্যই আমাদের টোটাল জার্নির একটা প্ল্যানিং অন্তত আপনাদের সাথে শেয়ার করা উচিত। এটা ইভ্যালি কি আসলে হুইমজিক্যালি কোনো একটা ব্যাড ইন্টেনশনের এটা জন্ম কিনা, সেটা কিন্তু আমাদের মাঝে মাঝেই বুঝতে হবে। কারণ মিডিয়া যখন আমাদের নিয়ে কথা বলে আমরাও কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েট করি, এবং রেগুলেটরি বডির যে কোনো ডিসিশন যে কোনো সময় যে কোনো ধরনের ইন্টারভেনশন আমরা কিন্তু ওয়েলকাম জানাই, এবং এটা কিন্তু এসেনশিয়াল। কারণ আমরা আমাদের দেশই কিন্তু মানে বড় বিজনেসের নামে অনেক ধরনের দুর্ঘটনাও ঘটেছে। এখন সেই জায়গা থেকে ইভ্যালির কোনো ব্যাড ইন্টেনশন আছে কিনা সেটার এক্সপ্লেনেশনও কিন্তু আমাদের দেওয়া একটা দায়িত্ব। এই প্রেক্ষাপটে আমি বলতেছি যে কি প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি বা কিভাবে কাজ করতেছি। সো এই ই-কমার্সের উদ্দেশ্য কিন্তু ট্রেডিশনাল চ্যানেলকে ভায়োলেট করে মানে ওদেরকে বন্ধ করে আমাদের ই-কমার্সকে ওপেন করে না। এটা কিন্তু চায়নাতেও তাদের টোটাল ইকোনমি ট্রানজ্যাকশনের নো মোর দ্যান 5 to 10%। আমি যতদূর জানি সবচেয়ে বড় ই-কমার্স অ্যামাজন, সেটা তার ন্যাশনাল ইকোনমির অনলি 5% কন্ট্রিবিউট করে। সো ই-কমার্স কিন্তু অনেকেই ভাবে যে ই-কমার্স মানেই হচ্ছে গিয়ে দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে। হয় কি, কিছু অবজারভেশন আছে যে আমেরিকাতে অ্যামাজনের ফলে বড় বড় কিছু চেইন স্টোর বন্ধ হয়ে যায়, যেগুলোতে ধারণা করা হয় যে এটা অ্যামাজনের ফলেই হয়েছে। কিন্তু অ্যামাজন ইন্ডিয়া বা ফ্লিপকার্ট যখন কাজ করতেছে, বা এই ধরনের যারা আমরা ঘনবসতিপূর্ণ দেশ, তাদের কিন্তু এই ছোট ছোট দোকানের রিকোয়ারমেন্টটা থাকবেই। এবং সেই জায়গায় চায়নাতেও আপনি যদি যে দেখেন, চায়নাও কিন্তু অনেকটাই ইউএসএ কালচারের মতো না। তাদের এই রোড যে শপগুলা, রাস্তার ধারে যে শপ বলি বা মার্কেট প্লেসের যে শপ, সেই শপের কিন্তু কোনো ঘাটতি নেই বা কোনো কমতি নেই। কিন্তু কি হয়, যখন কোনো এডিশনাল চ্যানেল তৈরি হয় তখন ডিস্ট্রিবিউশনটা খুব হারমোনিক হতে হয়। ধরেন আজকে একটা শপিং মল দিলে আপনি ঢাকা সেন্ট্রিক দিবেন, কিন্তু ঢাকার বাইরের মানুষেরও তো প্রচুর কেনাকাটার রিকোয়ারমেন্ট থাকে। তো আপনি এই আপনার একটা প্রোডাক্ট বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর পরে তো তো ঢাকা বেস তো আপনি করতে চাবেন না, পুরো ন্যাশনাল চাবেন যে 18 কোটি মানুষই যাতে এটা কনজিউম করে। সো এই ডিস্ট্রিবিউশনে যখন কোনো চ্যানেল হেল্প করতে পারে তখন আসলে ইকোনমিতে এক ধরনের কন্ট্রিবিউশনের জায়গা ক্রিয়েট হয়। এবার মেন পয়েন্টে আসি যে এই যে ই কমার্স, গ্লোবাল ই কমার্সগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে সেটা অ্যামাজন হোক, অ্যামাজন ফ্লিপকার্ট হোক, বা সেটা আমাদের পাশের দেশে ফ্লিপকার্ট, অ্যামাজন ইন্ডিয়া হোক, বা ইন্দোনেশিয়ান কোনো ভেঞ্চার ই কমার্স হোক, এগুলো তাদেরকে নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, একটু স্টাডি করি, আমরা দেখব যে ই কমার্সের একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে বাইং প্যাটার্ন চেঞ্জ করা। ধরেন কনজিউমাররা যে স্টাইলে এখন বাই করতেছে, মানে আপনি দোকানে যে ইজিলি কিনতে পারতেছেন, যে নেচারে আপনি অভ্যস্ত, লাইক সিএনজিতে চড়ে অভ্যস্ত। উবার যখন আসলো তখন কিন্তু আমি নিজেই জানতাম যে উবারের কস্ট কম, কিন্তু অথবা পাঠাওয়ার কস্ট কম, কিন্তু স্টিল সিএনজি হাত দিয়ে দাঁড় করানোটাকে অনেক কনভিনিয়েন্ট মনে করি। তো এটাকে বলে কালচারাল একটা প্যাটার্ন, যেটাকে চেঞ্জ না করতে পারলে আপনি যত সার্ভিসই দেন, যত ধরনেরই কাজ করেন, ই কমার্সকে ডেভেলপ করা এক ধরনের অসম্ভব ঘটনা। মানে এটা পৃথিবীর কোনো দেশের ই কমার্স অনলি বাই গিভিং দ্য সার্ভিস প্যাটার্ন না চেঞ্জ করে কেউ পারে নাই। এই প্যাটার্ন চেঞ্জ করতে যেয়ে ই কমার্সকে বরাবরই একটু ব্যতিক্রমধর্মী কিছু করতে হয়। ব্যতিক্রমধর্মী মানে হচ্ছে আমরা উইনিং একটা সিনারিও দিতে হয়, স্মার্ট বাইং এর একটা সিনারিও। ইট ইজ নট যে আপনাকে কি বলে খুব কম দামে একটা জিনিস দিয়ে লোভ দেখানো, রাদার দেন আপনি একটা উইনিং সিনারিও তৈরি করা, আপনি একটা স্মার্ট বাইং সিনারিও তৈরি করা, যেখান থেকে আপনি ইন্সপায়ার্ড হবেন যে অনলাইনে যেয়ে কেনাকাটা করতে। এখন ইস্যুটা থাকে এরকম যে নর্মালি তো ই কমার্স ধরেন যাদের আমরা চিনি তারা তো অনেক জায়ান্ট। এখন আমি শিওর যে ই কমার্সের অ্যামাজন সেটা আমাদের দেশীয় না, আলিবাবাও কিন্তু আমাদের দেশীয় না। এখন আমাদের একটা কিন্তু স্বপ্ন থাকেই যে দেশীয় একটা কোম্পানি কেন অ্যামাজনের মতো বড় হতে পারবে না। এখন আমাদের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার, বাইং বিহেভিয়ার, প্যাটার্ন, কনজিউমার সাইজ সব কিছু মিলে হয়তো বড় কোম্পানি এখনও আসতেছে না, কিন্তু আসবে না এমনও কোনো গ্যারান্টি নেই। কিন্তু যারা আমরা লোকাল প্লেয়ার আছে, আমরা যারা আমাদের মতো যারা ই কমার্স করার চেষ্টা করতেছে, তাদের প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে কনজিউমারের বাইং বিহেভিয়ার চেঞ্জ করা। এখন এই বাইং বিহেভিয়ার চেঞ্জ করতে না পারলে কিন্তু ই কমার্স কখনোই মানে এস্টাবলিশমেন্ট সম্ভব না। সেটা আমরা 2010-11 পর থেকে যেসব ই কমার্সকে আমরা আমাদের দেশে আসতে দেখেছি, তারাও কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে, শুধুমাত্র বাইং বিহেভিয়ার চেঞ্জ করতে পারেনি দেখে। তাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কম ছিল না, তাদের পুঁজি কম ছিল না, তাদের ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল না। সো ইভ্যালির বিষয়টা হয়ে গেছে যে ইভ্যালি যখন আসে তখন আমরা একটা বিজনেস স্ট্রেংথকে বেস করি। বিজনেস স্ট্রেংথটা কি? যদি আমরা বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট কিনতে পারি, ইনিশিয়ালি ইভ্যালির হয়তো নেগোসিয়েশন পাওয়ার কম থাকবে। ফর এক্সাম্পল, আমি যদি এখন যে কোনো একটা ফর ওয়ালটনে যদি বলি, ওয়ালটনে এখন যে যদি আমি বলি যে আমি এখন না ধরেন আরও 1 বছর আগে বলি